ডাকাতের ডাকাত যাই ডাকাতি করে ঘুমায় আসে ধপ করে যদি ঘরের ভিতর থেকে একটা বড় ইন্দুর পড়ে ডাকাত কি করবে বুঝলে বা তাকে দেখ চোরের মন কি তাই আরাম খান কি বলে হালাল খান আরামে কাটান রাজি আছেন তো ইনশাআল্লাহ খবরদার হারাম জিনিস ভিতর থেকে বের করে দেন আর আপনি ওই জায়গায় যাবেন না যুবক ভাইরা তোমরা যে অস্ত্রপাতি নিয়ে ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকো হুজুর একটা কত দিনের বেতন টেতন এক জায়গায় করে বেতন টেতন এক জায়গায় করে একটা মোটরসাইকেল কিনেছে হুজুরের মোটরসাইকেলটা কেড়ে নিয়ে গাড়ির উপরে দুইটা দিয়ে তাড়াইয়ে দিলা এটা কি আল্লাহর কাছে তুমি হারাম খাইলা না হালাল খাইলা গরু বিক্রি করে 4 লাখ টাকা নিয়ে যাচ্ছে তার মা ঢাকায় অপারেশন হবে সাজাদপুর ব্রিজের উপরে বসে আছো এই দাগা দিয়ে আমাদের গ্রামের এক লোক 4 লাখ টাকা নিয়ে যাবে তার মা অপারেশন হবে ডাকাতি করে নিলা তোমার এই ডাকাতির কারণে তার মা চিকিৎসাবিহীন মারা গেল বলো তো এর মতো হারাম হারাম এর মতন ওই হারাম খেয়ে যা জন্ম দিবা সবগুলো হারামই হবে আমি জানি আজকের ওয়াজগুলো স্বাদ লাগবে না তো কার স্বাদ লাগলো আর কার তিতা লাগলো সেভাবে তো ওয়াজও করা যায় না জোরে বলেন ঠিক কি না ভালো করে শোনো ঈদের দিন কিসের দিন কি খুশির দিন ঈদ মানে কি আনন্দ করতে করতে এই যে আমার এটা নাতি কয়েকদিন আগে ওদের এখানে বিয়ে হলো বড় বড় বক্স নিয়ে এসে বাজালো তা আমি বল কি অবস্থা কইছে দাদা ভাগ্য ভালো ভিতরে জাঙ্গি ছিল তা নাহলে খবর ছিল মানে লুঙ্গি কি খোলা খুলে ফেলিছে দেখিছেন এর নাম কি ঈদ এর নাম কি না না এর নাম ঈদ আনন্দ না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না ঈদ মানে কি জোরে বলেন খুশি ঈদ মানে কি ঈদের নামাজ পড়ে এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ পড়তেছেন কুরআন শরীফ খুলে পড়ার সময় দেখতেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা সরিষাকে 70 টুকরা করলে 1 টুকরাকে জাররা বলা হয় এতটুকু হিসাব আল্লাহ কাউকে ছেড়ে দেবে না তখন উনি চিন্তা করতেছে কাম সাইরেছে বলে কি আমি যে প্রথম জামানায় নবীজিকে জবাই করতে গেছিলাম এটাও তো তাহলে হিসাবের মধ্যে পড়তে পারে আর ধরবিতে ধর ঈদের দিনই ওনাকে ধরিছে তখন চিৎকার করে কে আর কোরআন পড়ে বন্ধ করে দিয়েছে কানতেছে জান্নাত দরজা বন্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ডাক দিয়ে কয় আব্বা দরজা খোলো খোলো বলে না বলি কেন চিল্লাচ্ছ দরজা খোলার সাথে সাথে কয় আব্বা আমার পাশে বস আমি যে অপরাধে অপরাধী রে তামাম পৃথিবীর যে দেশে আমার কবর হোক না কেন আমাকে যে আল্লাহ তাআলা কবরে সাজা দিবে তাতে কোনো সন্দেহ নাই রাষ্ট্রপতির কবরের ভয় আছে কি না কিন্তু কান্দে কোন দিন ঈদের দিন খুশি না কান্না তাহলে উনি যে বেখুশি করলো তাহলে বেদাত করলো নাকি অত খুশি কিন্তু ভালো না বেশি লম্বা হয় না ঝরে ফেলায় দেবে আবার বেশি খাটো হয় না কে খেয়ে ফেলবে যার জন্য ভাইরা আসেন আজকে সুন্দর সুন্দর আলোচনা হবে আপনারা ঘুমিয়ে গেছেন নাকি কষ্ট হবে নাকি আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো জবান দিলেন তো কারা কারা থাকবেন না হাত তোলেন হাত তুলে ফেলেছি বোঝে নাই তাই না মারবে রে আতসের কুড়া সুজা করবে বেকা তেড়া জোর জুলুম খাটবে না তাতে ওরে মানুষ কে তোমার আর যাবে সাথে খুব খেয়ালের সাথে শোনেন ইসলাম কাকে বলে ক্ষমতা কাকে বলে বলে আব্বা কি হয়েছে বলে আমার যা হয়েছে তোকে বলে তো লাভ হবে না তবে হ্যাঁ আমার বাসার বুদ্ধি আছে আমি একটা চিঠি লিখে দিব চিঠিটা হযরত আয়েশা সিদ্দিকাকে দিবি যাই দাবি আসসালামু আলাইকুম আম্মা জান সুবহানাল্লাহ
হয়তো তোমার আদব আছে কি আছে না, যদি তোকে জিজ্ঞাসা করে তুই কে বাবা, বলে বলবি উমরের ছেলে, রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এসব গীত গাবি না, বেদবি হবে। আরে বাপরে, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে কত বড় আদবের সাথে বলছে কেডা রাষ্ট্রপতি, জোরে বলেন কে, চিঠি লিখতেছে, মা আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন, আমি উমর বলছি। কে বলছে? আমি উমর বলছি, আমি জীবদ্দশায় এত বড় অপরাধ করেছি, তামাম পৃথিবীর মাটিতে যদি আমার কবর দেওয়া হয় আমাকে ছাড়বে না, কিন্তু মা গো আমি অসহায় অবস্থায় চিঠি না লিখে পারলাম না, আপনার স্বামীর কবর, তারপরে আপনার বাবা আবু বকর সিদ্দিকের কবর, ওই জায়গায় একটা কবরের জায়গা ফাঁক আছে, ওই কবরের জায়গাটা ছিল উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার জন্য বাজেট। মা এই জায়গাটা যদি আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিতেন গো মা, কেয়ামত পর্যন্ত আমি নবীর পার্শ্বে, আপনার বাবার পার্শ্বে ঘুমাতাম, আমি জীবনে কোনোদিন কবরে আর টেনশন ছিল না। ইতি উমর, উনি তখন রাষ্ট্রপতি, তাই না? এ তো অনুনয় বিনয় করে চিঠি লেখার কোনো দরকার আছে নাকি? যাই পিস্তল ধরলে তো হয়, সিগনেচার করো, কবরের জমিটা দেও, এটা কি ইসলাম নাকি? জোর করে দখল করে না, এটা কি ইসলাম? আর উনি রাষ্ট্রপতি হয়ে বলছে মা আমার উপায় নাই। তার মানে ওই যে নবীজিকে জবাই করতে গেছিল, এটা যদি কবর উঠে পড়ে তাহলে তো খবর আছে, ওই ভয়তে উনি ঈদের দিন আর খুশি মুশি নাই। চিঠিটা দিলি, খাপের থেকে তলোয়ার বের করছে, সর এই যে তলোয়ার থাকলো তোর উপরে, বলে কেন? উনি হলেন আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, যদি কোন ডিজাইনের বেয়াদবি হয় এই তলোয়ার তোর জন্য রইল। বাপ রে, আদব দেখেছেন? আমি রাষ্ট্রপতি বলছি, ছেলেকে বলতেছে যদি কোনো বেয়াদবিজনক ভাষা ব্যবহার করিস একেবারে এই তলোয়ার তোর জন্য, এর নাম রাষ্ট্রপতি। আর আমাদের রাষ্ট্রপতি সৈকর, এখন আবার এইখানে ধরেন, এখন আবার এইখানে ধরে মাল তুলাম সৈকর, আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি, আমি উদাহরণ স্বরূপ বলছি, আপনার জীবনে এমন বাজে কাজ হয় না, আপনি ইন্টারনেটে এই বাবাজিরা যখন ছেড়ে দিবে তখন বলবেন যে এই বক্তাকে ডাকি আনো, আমি কোন জায়গায় চুরি করেছি শুনব, আপনার মতন ভালো রাষ্ট্রপতি আমরা কোনোদিন পাই নাই, আপনার বিরুদ্ধে বলছিলাম, আমি একটা আইনের বিরুপক্ষে বলছি। আসসালামু আলাইকুম, আয়েশা সিদ্দিকা বলছে ওয়ালাইকুম সালাম, বাপ তুমি কে? বলে আমি উমরের ছেলে, আমার আব্বা দিয়েছে। চিঠিখানা পড়তেছে টাস টাস করে, আয়েশা সিদ্দিকার চোখের পানি চিঠির উপরে পড়ে, উমরের ছেলে, হযরত উমরের ছেলে খাপের থেকে তলোয়ার বের করে ফেলেছে। আয়েশা সিদ্দিকা বলতেছেন কি ব্যাপার, তুমি খপ করে এ কাজ করলি কেন, তলোয়ার বার করে ফেললি কেন? বলে মা, মা আমি জানতে চাই আমার বাবা রাষ্ট্রপতি হতে পারে, আমিরুল মুমিনিন হতে পারে, খলিফাতুল মুসলিমিন হতে পারে, আপনি সবার ঊর্ধ্বে জোরে বলেন মারহাবা, আপনি হলেন নবীজির কলিজার টুকরা স্ত্রী, আপনার বাবা ছিলেন নবীজির প্রিয়। নবীজি বলতেন আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে দোস্ত ডেকেছেন, আর আমি যদি দুনিয়ায় কাউকে দোস্ত ডাকতাম সেটা ছিল তোমার আব্বা আবু বকর সিদ্দিক। আপনি সেই লোকের মেয়ে, আপনি খালি বলেন কেন কান্দেছেন, যদি কোনোভাবে আমার বাবা একটুখানি ভাষা আসার ব্যবহার খারাপ করে, খোদার কসম মাগো এই তলোয়ার আমার বাপের জন্যে আমি মান্তি করে রাখলাম। খালি বাপ বেটার আদব কায়দা দেখবেন আসে কি নাই, খাপের থেকে খাপের ভিতরে তলোয়ার ঢোকাও, আসার ব্যবহার এমন কিছুই করেন নাই। বলে কানছেন কেন? বলে আমি কান্দি, আমার বড় শখ ছিল আমার স্বামীর কবর, মাজার শরীফ,
হযরতে আবু বকর আমার বাবার কবর, তার পাশে ওই জায়গাটা আমি ঘুমাবো আমার মিয়া ছিল, কিন্তু তোমার বাবা ওই জায়গাটা চেয়েছে, বলো তো বাবা এটি দেওয়া যায় নাকি? বলে মা গো আমি হাও বলবো না নাও বলবো না, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখের পানি মুছে অপর পৃষ্ঠায় লিখতেছে, ওমর গো যদিও কষ্ট হয় তারপরও আমি কি তোমাকে, আমি তোমাকে দান করে দিলাম, তার কারণ ইসলামের যুদ্ধ বিদ্রোহে তোমরা খুব পরিশ্রম করেছ, ইসলামকে জিন্দা করার জন্য তোমরা তলোয়ার নিয়ে বের হয়েছিলে, আর আমি আয়েশা মেয়ে মানুষ ঘরে বসা ছিলাম, ইসলামের অবদান আমার থেকে তোমার বেশি, যার জন্য ইসলামের মুখের দিকে তাকাই, ইসলামের দিকে তাকাই ওই জায়গাটা তোমাকে আমি আয়েশা সিদ্দিকা দান করে দিলাম।